দেশের প্রতিটা মানুষ তো আপনার প্রতিপক্ষ না রে ভাই, দেশের প্রতিটা মানুষ কিন্তু বিএনপি জামাত করে না রে ভাই। সরকার কেন এই কথাটা বুঝতে চায় না যে না আমাদের জন্য একটা স্পেস? আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি নিজে যদি চায় যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক, উনার চারপাশের চাটুকার এবং মুষ্টিমেয় একটা গোষ্ঠী পাওয়ার হাউস ওনাকে সেই কাজটা করতে দিবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে তারাই জোর করে চেয়ার বসিয়ে রাখতে চান, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যদি তাদের ছায়া যদি তাদের মাথা থেকে চলে যায় তাদের একজনের পিঠের চামড়া থাকবে। আমাদের স্বাধীনতার স্থপতি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে রাখা হয়েছিল, ওনাকে এভাবে রেখে খুন করা হয়েছিল, তখন কিন্তু বিএনপি নামক দলের জন্ম হয় নাই। তখন কারা প্রেক্ষাপট তৈরি করেছিল? জাসদ। সে জাসদ ইনু সাহেবরা এখনো কিন্তু ওনার সাথেই আছে। যে কথাটা বলি সেটা হলো যে কি, আমি জিয়া ভাইয়ের ওই কথাটা দিয়েই আমার কথাটা আমিও শেষ শুরু এবং শেষ দুইটাই করতে চাই। সেটা হলো যে কি, উনি বলেছেন যে বঙ্গবন্ধুর কন্যা দেশটা রসাতলে নিয়ে যাবে না, ওনার প্রতি আস্থা রাখা। আমরা ওনার প্রতি আস্থাশীল আছি, ওনার কাছে আস্থাশীল থাকতে চাই, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে উনি যদি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে উনি যদি একটা সুন্দর তত্ত্বাবধায়ক সরকার না বলুক, উনি যে কোনো একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, আমার একটা অনুরোধ থাকবে, আমার কাছে বিভিন্ন রকম প্রস্তাব আছে যে আমি ওনার দল থেকে নির্বাচন করার। আমি আজকে এই অনেয়ার মাধ্যমে বললাম যে ঠিক আছে, আমি আমি ওনার প্রস্তাব ইনশাল্লাহ গ্রহণ করবো। আমি আওয়ামী লীগ বিরোধী না, আমি আওয়ামী লীগ বিরোধী না, আমি আওয়ামী লীগ বিরোধী না। এমন একটা জায়গা আমি আমি প্রশ্নটা বলতে চাই যে এমন একটা জায়গা আমি খুঁজে পাই না যে আমি যখন অসামঞ্জস্য গুলো বলি তখন এটা কেন বিএনপির পক্ষে নিয়ে যাওয়া হয় এটা আমি জানি না। এখন কথাটা হলো যে কি, আমি তো সরকারের মানে বিষয়গুলো নিয়ে আমাদের যে অবক্ষ হয়, যেমন মুরগির মাংসকে এখন 10 ভাগ করে বিক্রি করে খাওয়া, দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের ব্যাংকিং সেক্টর, উচ্চ আদালতে হাঙ্গামা, তারপরে বিভিন্ন খানের দলীয়করণ, তারপরে গিয়ে হলো যে কি আপনার মানে মুখ দেখে দেখে ধরেন মামলা হামলা, এই যে প্রত্যেকটা জায়গাতে যে একটা ইয়েটা, এখন কোন জায়গা দিয়ে যে বলতাম যে না ঠিক আছে আওয়ামী লীগের এই কাজটা ভালো? আচ্ছা আওয়ামী লীগের একটা কাজ ভালো কি? ভালো, আওয়ামী লীগ অনেক অনেক উন্নয়ন কাজ করেছেন, দ্যাটস ট্রু, আমি সাধুবাদ জানাই, অন্তত আপনি এবার খুশি হন, ধন্যবাদ জানান। কিন্তু এখন কথাটা হলো যে আবার যে ওই যে আরেকটা কথা আসে যে আপনি মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করলেন কেন? আচ্ছা যাক বাবা, আপনি করছেনও নিছেনও আমি মেনেই গেলাম, আপনি করছেন নিছেন মেনে গেলাম, তারপরে তো একটা বড় জিনিস, তারপরে তো মানুষের বাঁচার অধিকার, তারপরে মানুষের সুশাসনের অধিকার, মানুষের ভোট দেওয়ার অধিকার পাওয়া, মানুষের ন্যায় বিচার, দেশের প্রতিটা মানুষ তো আপনার প্রতিপক্ষ না রে ভাই, দেশের প্রতিটা মানুষ কিন্তু বিএনপি জামাত করে না রে ভাই। সরকার কেন এই কথাটা বুঝতে চায় না যে না আমাদের জন্য একটা স্পেস, আমাদের জন্য একটা স্পেস রাখা, নিঃশ্বাস নেওয়ার, আমরা তো নিঃশ্বাস নিতে পারছি না। আমি তো আপনাকে হালকা ইঙ্গিত দিয়েছি, এত বেশি তো আর ভয়ের বাইরে এবার বলা যায় না। তা আমরা তো একটা আমরা তো ইয়াং এন্টারপ্রেনার, আমরা তো তরুণ উদ্যোক্তা, আমরা তো আমাদের জন্য স্পেস চাই, আমাদেরকে তো সেভাবে করার সুযোগটা দেওয়া হলো না। এখন কথাটা হলো যে কি, আমি সরকারের কখনো বিপক্ষে না, আওয়ামী লীগের কখনো বিপক্ষে না, আমি বঙ্গবন্ধুর বিপক্ষে না, আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিপক্ষে না। আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি নিজে যদি চায় যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক, উনার চারপাশের চাটুকার এবং মুষ্টিমেয় একটা গোষ্ঠী পাওয়ার হাউস ওনাকে সেই কাজটা করতে দিবে না। এরা ভেতরে থেকে থেকে যেইভাবে বঙ্গবন্ধুকে হত্যার পাঁয়তারা করছে, এরা ওনাকে উস্কে দিয়ে, ওনাকে বাহাবা দিয়ে, ওনাকে মিথ্যা আশ্বাস দিয়ে, ওনাকে ভুঁড়ের ভেতরে রেখে ওনাকে সঠিক পথে তারা একটা বড় ধরনের অন্তরায় হয়ে কাজ করছে। কারণ এইভাবে ঘুমের মধ্যে আমাদের স্বাধীনতার স্থপতি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে রাখা হয়েছিল, ওনাকে এভাবে রেখে খুন করা হয়েছিল, তখন কিন্তু বিএনপি নামক দলের জন্ম হয় নাই। তখন কারা প্রেক্ষাপট তৈরি করেছিল? জাসদ। সে জাসদ ইনু সাহেবরা এখনো কিন্তু ওনার সাথেই আছে, ওনার চারপাশেই ঘুরেন। আর এই যে আপনি বলেন যে আন্দোলন গড়ে উঠে না, এই সরকার তাদের কারণে, এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দায়ী করব না, উনি এককভাবে এটা দায়ী নয়, উনি হয়তো বলেছেন যে আমার জন্য ঘাস নিয়ে আসো, তারা নিয়ে গেছে তাল ঘাস, এখন উনি তো বিব্রত, উনি লজ্জিত, এখন উনি না পারে বলতে না পারে উনি সইতে,
যার কারণে উনি দলের স্বার্থে উনি তখন কিছু কিছু জিনিস ওনাকে অন করতে হয়, উনি কথা শুনতে হয়। কিন্তু আমার কথা হলো যে কি, এই যে আজকে আসাম ফিরোজ, ওনার সামনে উনি একজন এমপি, ওনার সামনে উপজেলা চেয়ারম্যানকে কোপানো হয়েছে। তাহলে আপনি বলেন এটা কি মাননীয় প্রধানমন্ত্রী শিখিয়ে দিয়েছে? তেমনি, কারণ এটা তো তাদের তাহলে অভ্যন্তরীণ বিষয়। তাহলে এতগুলো কত নিয়ে উনি সামনে এগোবেন কিভাবে? ওনার হয়তো সদিচ্ছা আছে, আমি আপনার কথা আস্থা রাখতে চাই, কিন্তু ওনাকে সে জায়গা যেতে দিবে না, কারণ মেঘে মেঘে তারা অনেক হাজার হাজার কোটি টাকা এই মহল তারা হাতিয়ে নিয়েছে। তারা জানে মাননীয় প্রধানমন্ত্রীকে তারাই জোর করে চেয়ারবোর্ডটা রাখতে চান, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যদি তাদের ছায়া যদি তাদের মাথা থেকে চলে যায়, তাদের একজনও পিঠের চামড়া থাকবে না এই দেশে। যারা আমাদেরকে হুমকি টুমকি দেয়, যারা টেবিল চককে মানে বন্ধ করতে চায়, এই ধরনের চক্রটাই উনি নিশ্চয়ই এইটা বলেননি। উনি বলেছে আমি উন্মুক্ত করে দিয়েছি, সবাই কথা বলো। আর ভাই প্রশাসনের লোক যারা আমাকে এই কথা বলে গেল, আমি তাকে জিজ্ঞাসা করছি, আমি তো সরকারের বিপক্ষে বলতেছি এটা তার ভালো হচ্ছে, আমি প্রকাশ্যে বলছি তারাও শুনতেছে, আমি বলছি তাহলে তো আরো ভালো, কারণ আমি জানি আমি যে বিপক্ষে বলি এটা তো সরকারের লোকজনও জানে, বড় বড় উচ্চ পদস্থ তারা জানে, আপনাদের তো মাথা ব্যথা কেন? আপনি তো সরকারি চাকরি করেন, আপনার পেন হওয়ার কথা না, যাদের পেন হওয়ার কথা তারা তো দিচ্ছে যে আমি আলোচনা করছি, এটা বরং যেন বলতে না পারে যে আলোচনাটা সেখানে ব্যালেন্স হচ্ছে না, সরকার নিয়ন্ত্রণ করছে, কিন্তু সরকার নিয়ন্ত্রণ করছে না। আমি যত বেশি আলোচনা করবো, হাসিনা যত বেশি এটাকে অভিন করবে, ততই এটা সরকারের পক্ষেই যাবে। নির্বুদ্ধি যারা যারা সামান্য চিন্তা করেন, যারা মুষ্টিমেয় স্বার্থ চিন্তা করেন, তারাই শুধুমাত্র এই জিনিসটাকে প্রলম্বিত করছে, প্রলম্বিত করে দেশের সংকটকে, জাতির সংকটকে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে এককভাবে এই দায়টা চাপিয়ে দিচ্ছেন। আমি ওই চক্রকে চিহ্নিত করে তাদেরকে প্রতিহত করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।